বিধি মানার কথা বলে যে বাস ভাড়া বৃদ্ধি করা হয়েছে এইখানে আমরা যখন গাড়িতে উঠি তো সেই ক্ষেত্রে কতটা স্বাস্থ্যবিধি মানা হয় অথবা বাস পর্যন্ত আসে যে অটো রিকশাগুলোতে দিয়ে সেইখানে স্বাস্থ্যবিধি কতটা মানা হয় তো এই সামগ্রিকভাবে কেমন যেন একটা অযথাই একটা বাস ভাড়াকে বৃদ্ধি করে মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আমি বলবো যে যদি আজকে বাস ভাড়ার কথা বলা হয় যে মালিকরা যদি ক্ষতির মধ্যে পড়ে তাহলে হোটেল মালিকরাও তো এই ক্ষতির মধ্যে পড়েছে তারা যদি বলে যে আজকে আমরা পরোটাকে 10 টাকা করে দেব যে করোনার মধ্যে আমরা কল রেট কমিয়ে দিলাম এই করে দিলাম সেই করে দিলাম অথবা কোনো একটা কিছুকে ইন্টারনেটের মেয়াদকে 1 মাস করে দিলাম বাড়িয়ে দিলাম সেটাও কিন্তু আমাদের পাশে কেউ দাঁড়ায়নি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে কথা বলবো সমসাময়িক কিছু বিষয় নিয়ে কিছু নাগরিক অধিকার নিয়ে আমরা সকলেই জানি সারা পৃথিবীতে কোভিড-19 অথবা করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবী আজ বিপর্যস্ত সেই ধারাবাহিকতা আমরাও বিপর্যস্ত বাংলাদেশও আক্রান্ত কিন্তু বাংলাদেশে শুধু করোনা ভাইরাসে মানুষ ভুগছে এরকম না আরও প্রাসঙ্গিক অনেক বিষয়ে মানুষ ভুগছে কিংবা মানুষকে ভোগানো হচ্ছে তো আমরা সাধারণ নাগরিক হিসেবে রাষ্ট্রের ন্যূনতম নাগরিক হিসেবে শত শত মানুষের নাগরিকের কণ্ঠের উচ্চারিত আওয়াজকে সকলের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকলের ব্যথা বেদনাকে মানুষের সামনে তুলে ধরার স্বার্থে আমরা কিছু কথা বলতে চাই যে এক নম্বর কথা হচ্ছে যে আমরা গ্যাস বিদ্যুৎ বিল এই যে একটা কষ্ট বিড়ম্বনা এই গ্যাস এই বিদ্যুৎ বিল বিভিন্ন জায়গায় কোথাও আপনার পল্লী বিদ্যুতের আয়ত্তাধীন এরিয়া যাই বলি তারা আমাদের থেকে বৎসরের পর বৎসর এত টাকা ইনকাম করেছে কিন্তু তারপরে অত্যন্ত দুঃখজনক হচ্ছে এই লকডাউনের মধ্যেও তারা বিদ্যুৎ বিলটি মওকুফ করে আমাদের পাশে দাঁড়াতে পারেনি শুধু বিদ্যুৎ বিল মওকুফ করে পাশে দাঁড়াতে পারেনি তাই না অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন বিলের কাগজের মধ্যে সেখানে ডিমান্ড চার্জ ভ্যাট কোনো কিছুই আগের থেকে 1% অথবা 1টি পয়সাও আগের তুলনায় ছাড় দেওয়া হয়নি বরং কোথাও কোথাও এমন নজির পাওয়া যাচ্ছে এমন অভিযোগ উঠছে যে সেখানে ব্যাপক হারে বিদ্যুৎ বিলের হেরফের হচ্ছে এই হেরফেরের কথা যদি তাদেরকে বলা হচ্ছে তো তারা বলছে যে করোনার কারণে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ইউনিট দেখা সম্ভব হয়নি বিদায় এটাকে বেশি করে দেখানো হচ্ছে পরে কম করে দেওয়া হবে তো বিষয়টি এমন হচ্ছে যে মরার উপরে খাড়ার ঘা এই সময় যদি আপনি কম না দেন তাহলে পরে কখন কিভাবে আর কম নেবেন তারপরে গ্যাস বিলের কথা যদি আমরা বলি সেটা সেখানেও কোনো রকমের ছাড় নেই তো এখানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে না ভাড়াটিয়া না বাড়িওয়ালা কেউ কোনো ধরনের ফ্যাসিলিটি উদ্ধার করতে পারছে না বা পাচ্ছে না আরেকটা বিষয় হচ্ছে আমাদের সাম্প্রতিক বাস ভাড়া সেটা নিয়ে ব্যাপক একটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যে দেখুন স্বাস্থ্যবিধি মানার কথা বলে যে বাস ভাড়া বৃদ্ধি করা হয়েছে এইখানে আমরা যখন গাড়িতে উঠি তো সেই ক্ষেত্রে কতটা স্বাস্থ্যবিধি মানা হয় অথবা বাস পর্যন্ত আসে যে অটো রিকশাগুলোতে দিয়ে সেইখানে স্বাস্থ্যবিধি কতটা মানা হয় এবং বাসে 2 সিটে একজন বসলো সেটা ঠিক আছে কিন্তু মাঝখান দিয়ে যখন যাতায়াত করা হয় ক্রস করা হয় এমন তো হয় না যে একজন যখন আসে তখন আর কেউ আসে না তো এই সামগ্রিকভাবে কেমন যেন একটা অযথাই একটা বাস ভাড়াকে বৃদ্ধি করে মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আমি বলবো যে যদি আজকে বাস ভাড়ার কথা বলা হয় যে মালিকরা যদি ক্ষতির মধ্যে পড়ে তাহলে হোটেল মালিকরাও তো এই ক্ষতির মধ্যে পড়েছে তারা যদি বলে যে আজকে আমরা পরোটাকে 10 টাকা করে দেব আমরা দীর্ঘদিন থেকে আমরা 1 প্লেট তেহারি 120 টাকা ছিল সেটাকে 240 টাকা করে দেব আমরা এতদিন বেচা বিক্রি করতে পারিনি তো এইটা করলে তো মানুষ করোনা ছাড়া এমনিই মারা যাবে তো এই ব্যাপারে আমাদের সকলের দাবি হচ্ছে যে বিদ্যুৎ বিলগুলো গ্যাস বিলগুলো বাস ভাড়াগুলো এগুলো যাতে আরও নিয়ন্ত্রিত হয় এগুলোর ব্যাপারে যাতে আমাদের কর্তৃপক্ষ নজর দেয় আরেকটা বিষয় অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে যে মোবাইল কোম্পানিগুলো যারা দৈনিক কোটি কোটি টাকা এই দেশ থেকে ইনকাম করছে নিয়ে যাচ্ছে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি যে এই লকডাউন উপলক্ষে কোনো একটা কোম্পানিকে আমরা দেখলাম না বিশেষ কোনো ছাড় বিশেষ কোনো অফারের মধ্যে আওতাভুক্ত করতে মানুষকে এরা যদি ইচ্ছে করতে পারতো যে করোনার মধ্যে আমরা কল রেট কমিয়ে দিলাম এই করে দিলাম সেই করে দিলাম অথবা কোনো একটা কিছুকে ইন্টারনেটের মেয়াদকে 1 মাস করে দিলাম বাড়িয়ে দিলাম সেটাও কিন্তু আমাদের পাশে কেউ দাঁড়ায়নি তো এটা আমাদের জাতি হিসেবে আমাদের অত্যন্ত ব্যর্থতা আমাদের
একটা কষ্টের বিষয় যে এই দুঃসময়ে আমরা আমাদের চতুর্দিক থেকে কোনো রকমের হেল্প আমরা পাইনি, যারা আমাদের থেকে ইনকাম করছে সুসময়ে দুঃসময়ে তারা আমাদের পাশে কেউ দাঁড়ায়নি, এটা কোনোভাবেই উচিত হয়নি। তো আমরা যার যার জায়গা থেকে এই বিষয়গুলোতে সোচ্চার হব এবং আমরা কামনা করব এই পরিবেশ পরিস্থিতি যাতে ভালো হয়। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা মাগফিরাত কামনা করি যাতে আল্লাহ পাক করোনা ভাইরাস থেকে সারা মুসলিম বিশ্বকে স্পেশালি বাংলাদেশকে হেফাজত করে সকলের কাছে বিদায় নিচ্ছি। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি।